জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ফেনী ইউনিভার্সিটির প্রথম সমাবর্তন। শনিবার সকালে সমাবর্তন অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রতিনিধি হিসেবে শিক্ষা উপমন্ত্রী মহিবুল্লাহ চাঁদ চৌধুরী নফেল সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে ইউনিভার্সিটির তিনটি অনুষদ থেকে সর্বোচ্চ সিজিপিএ প্রাপ্ত 20 জন শিক্ষার্থীকে স্বর্ণপদক দেওয়া হয়। এর মধ্যে রাষ্ট্রপতি স্বর্ণপদক 10 জনকে এবং 10 জনকে ভাইস চ্যান্সেলর পদক দেওয়া হয়। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ইমেরিটাস অধ্যাপক ডক্টর একে আজাদ চৌধুরী। এছাড়া সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সত্যপ্রসাদ শাহ মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ডক্টর আবু তাহের। স্বাগত বক্তব্য রাখেন ফেনী ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডক্টর এম এ জামালউদ্দিন আহমেদ। Well, I was a student of Dhaka University, 1964. There were 2,000 students in Dhaka University. Four universities of the country had 15 to 20,000 students. Now tertiary level student, 40 lakhs tertiary level student. You see, will bear me out. Are the graduates or are studying for graduation? তাদের স্কিলড মানুষ দরকার, তারা তাদেরকে চাকরিতে দিচ্ছেন, ডলারে পেমেন্ট করছেন। সেই পেমেন্টের জায়গায় আপনিও পেতে পারতেন যদি আপনার সেই প্রশিক্ষণটা থাকতো এবং সেই শেখার মানসিকতা থাকে। এখন অনেকেই উদ্যোগী হয়েছেন, বিজিএমই বিশ্ববিদ্যালয় করেছে, নানান জায়গায় আমাদের আরএমজি সেক্টর থেকে শুরু করে নানান সেক্টরের দক্ষতা নির্ভর প্রশিক্ষণগুলো কিন্তু অনেক জায়গায় বিশ্ববিদ্যালয়ের বাইরেও দেওয়া হচ্ছে। তাই আমরা বলবো যে সেগুলোর বিষয়ে আপনারা অবশ্যই মনোযোগী হবেন, ভাষার বিষয়ে মনোযোগী হবেন, আর সর্বশেষ একটি সহনশীল একটি অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ সমাজ আমাদের অবশ্যই করতে হবে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীদের একাধিক পরিবেশনার পাশাপাশি কনসার্টের মঞ্চ মাতিয়ে তোলেন ব্যান্ডদল শিরোনামহীন। আত্মীয় স্বজন, সময় সংবাদ, ফেনী।